সামান্য বচসা যার জেরে ছেলের হাতে খুন হতে হলো বাবাকে। প্রতিবেশীদের তৎপরতায় গ্রেফতার অভিযুক্ত। বর্ধমানের ঘটনায় চাঞ্চল্য। সামান্য বচসার পরিণতি হলো ভয়ঙ্কর। ছেলের হাতে খুন হতে হলো বাবাকে। বর্ধমানের মাধবদিহি থানার দেনো গ্রামের ঘটনা ঘিরে শোরগোল। এই কুকৃতির পর ছেলে পালিয়ে গেলেও প্রতিবেশীদের তৎপরতায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গুণধর ছেলেকে বর্ধমান আদালতে পেশ করে পুলিশ। আত্মীয়দের মুখে গুঞ্জন, ছেলে মানসিকভাবে অসুস্থ, তাই এমন কাণ্ড ঘটিয়েছে। সন্তানের হাতে নির্মমভাবে অত্যাচার বা খুন হতে হচ্ছে মা বাবাকে। সংবাদ শিরোনামে আজকাল এই ঘটনা হামেশায় দেখা যাচ্ছে। সেই রকমই ফের ঘটে গেল এমনই একটি নৃশংস ঘটনা। বাবা ও ছেলে মিলে খামারে কাজ করছিলেন। এ সময় তাদের মধ্যে কোনো কারণে বিবাদ বাধে, আর সেই বিবাদের ভয়ঙ্কর পরিণতির সাক্ষী গোটা পূর্ব বর্ধমান। হাতের কাছে খড় কাটার দা দিয়ে বাবার ঘাড়ে কোপ বসিয়ে দেয় ছেলে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে মৃত্যু হলো বাবার। ভয়াবহ এই কাণ্ডটি ঘটেছে পূর্ব বর্ধমানের মাধবদিহি থানার দেনো গ্রামে। মৃত ব্যক্তির নাম বাসুদেব পাত্র, বয়স 65 বছর। ছেলের নাম বিশ্বজিৎ পাত্র, বয়স 35 বছর। ঘটনার পর ঘাতক ছেলেই পাড়ার লোককে খবর দেয়, তবে বেগতিক বুঝে পালিয়ে যায় সে। তবে পালিয়েও শেষ রক্ষা হলো না, ধরা পড়ে গেল পুলিশের হাতে। এদিকে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে বর্ধমান মেডিকেলের পুলিশ মর্গে পাঠিয়েছে। কিন্তু কেন এমন অমানবিক ঘটনা ঘটালো ছেলে? এ বিষয়ে মৃতের এক আত্মীয় জানান, সকাল 7:30 নাগাদ নৃশংস এই ঘটনাটি ঘটেছে। বাবা ছেলে ঝগড়া থেকে এমন একটা ঘটনা ঘটবে তা তারা ভাবতেও পারছেন না। মোটামুটি আনুমানিক 7:30 এরকম, 7:30-7:30 মধ্যে আমরা তারপর জানতে পারি। ঘটনা করতে বৌমা যেটা বলছে, মাথার কিছু গন্ডগোল দেখা দিয়েছে। এই কদিন দিন দিনে চলছে, করতে করতে এই কালকে এরকম একটা ঘটনা ঘটিয়ে গেছে। ও বাপ বেটায় গাইড দিয়েছে, আচ্ছা, সেইখানে যে জিনিসটা করেছে এবার ও মার্ডার করে তোমার সুমনদিকে ফোন করেছে, আচ্ছা, যে এরকম আমার বাবাকে মারার কথা বলেছে। তারপর ওই সুমনদি আবার হচ্ছে আমাদের এখানে খবরটা দেয়। তখন তো আমি ফাঁকে ছিল, আচ্ছা, আর মুরগি দোকান আছে গ্রামেতে। তা ওই তারপরে ওই যখন যাতে ওই 7:30-7:30 এরকম হবে, তারপর সব লোকজন আমি যখন গেলুম তখন সব লোকজন জড়ো হয়ে গেছে। পুলিশ জানিয়েছে খুনের অভিযোগে ধৃতকে শুক্রবার বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বর্ধমান। সামান্য বচসার পরিণতি হলো ভয়ঙ্কর। ছেলের হাতে খুন হতে হলো বাবাকে। বর্ধমানের মাধবদিহি থানার দেনো গ্রামের ঘটনা ঘিরে শোরগোল। এই কুকৃতির পর ছেলে পালিয়ে গেলেও প্রতিবেশীদের তৎপরতায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গুণধর ছেলেকে বর্ধমান আদালতে পেশ করে পুলিশ। আত্মীয়দের মুখে গুঞ্জন, ছেলে মানসিকভাবে অসুস্থ, তাই এমন কাণ্ড ঘটিয়েছে। সন্তানের হাতে নির্মমভাবে অত্যাচার বা খুন হতে হচ্ছে মা বাবাকে। সংবাদ শিরোনামে আজকাল এই ঘটনা হামেশায় দেখা যাচ্ছে। সেই রকমই ফের ঘটে গেল এমনই একটি নৃশংস ঘটনা। বাবা ও ছেলে মিলে খামারে কাজ করছিলেন। এ সময় তাদের মধ্যে কোনো কারণে বিবাদ বাধে, আর সেই বিবাদের ভয়ঙ্কর পরিণতির সাক্ষী গোটা পূর্ব বর্ধমান। হাতের কাছে খড় কাটার দা দিয়ে বাবার ঘাড়ে কোপ বসিয়ে দেয় ছেলে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে মৃত্যু হলো বাবার। ভয়াবহ এই কাণ্ডটি ঘটেছে পূর্ব বর্ধমানের মাধবদিহি থানার দেনো গ্রামে। মৃত ব্যক্তির নাম বাসুদেব পাত্র, বয়স 65 বছর। ছেলের নাম বিশ্বজিৎ পাত্র, বয়স 35 বছর। ঘটনার পর ঘাতক ছেলেই পাড়ার লোককে খবর দেয়, তবে বেগতিক বুঝে পালিয়ে যায় সে। তবে পালিয়েও শেষ রক্ষা হলো না, ধরা পড়ে গেল পুলিশের হাতে। এদিকে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে বর্ধমান মেডিকেলের পুলিশ মর্গে পাঠিয়েছে। কিন্তু কেন এমন অমানবিক ঘটনা ঘটালো ছেলে? এ বিষয়ে মৃতের এক আত্মীয় জানান, সকাল 7:30 নাগাদ নৃশংস এই ঘটনাটি ঘটেছে। বাবা ছেলে ঝগড়া থেকে এমন একটা ঘটনা ঘটবে তা তারা ভাবতেও পারছেন না। মোটামুটি আনুমানিক 7:30 এরকম, 7:30-7:30 মধ্যে আমরা তারপর জানতে পারি। ঘটনা করতে বৌমা যেটা বলছে, মাথার কিছু গন্ডগোল দেখা দিয়েছে। এই কদিন দিন দিনে চলছে, করতে করতে
এই কালকে এরকম একটা ঘটনা ঘটে গেছে। ও দু বাপ বেটায় গাড়ি দিয়েছে। আচ্ছা, সেইখানে যে জিনিসটা করেছে ও মার্ডার করে তোমার ও সুমনজিকে ফোন করেছে। আচ্ছা, এরকম আমার বাবাকে মার্ডার করে দিয়েছে। আর ওই সুমনজি হওয়ার হচ্ছে আমাদের এখানে খবর। তখন তো আমি ফাঁকে ছিল। আচ্ছা, আর মুরগি দোকান আছে গ্রামেতে। ওই তারপরে ওই যখন যতই 7-7 সম্পর্ক গড়ে দেয় বনগাতে। আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।